বিভিন্ন জায়গায় একটা গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। এটা কেউ ছেলে ধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে, আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মারল। পুলিশের রাস্তা নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে এক্ষুনি করো, এটা অত্যন্ত বিপদগামী। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। মারাটা একটা হুজুক হয়ে যাচ্ছে। কলকাতায় আমি একজনকে মারলাম, আবার মালদায় গিয়ে আমাকে দেখে বলবে একে চোর চোর চড়াই চোর এসছে, আবার দড়ুম দৌড় মারো, তাহলে তো সোসাইটিটাই শেষ হয়ে যাবে। সুতরাং এটা অত্যন্ত দরকার যে এটা মানসিক কাউন্সিলিং, এবং সেটা মাসভাবে করতে পারে একমাত্র সংবাদ মাধ্যম। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে গুজবের বশে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু অভিযোগ ওঠার পর পুলিশ পর্যন্ত অনেকে যাচ্ছেন না, নিজেদের হাতে আইন তুলে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাউন্সেলিং দরকার যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে। যদি মাস কাউন্সেলিং করা সম্ভব হয় তাহলে এই ধরনের সমস্যা আটকানো সম্ভব বলে মন্ত্রী ফিরহাদ হাকিম মনে করছেন। আপনাদের আরও একবার জানাই, দুটি ছবি দেখাচ্ছি। একদিকে বউবাজারে পিটিয়ে খুনের অভিযোগ, এরশাদ আলম নামে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুন করা আবাসিকরা। একই অভিযোগে সল্ট লেকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে, বেশ কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসেন মণ্ডল নামে 22 বছর এক যুবককে একই অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বললেন শোনাব। খুবই খুবই দুশ্চিন্তার মতন কারণ ঘটে যাচ্ছে। একটা যে কোনো ঘটনাতে গণপিটুনি এবং তারপরে মৃত্যু অথবা খুন। বউবাজারের পরে আবার সল্টলেক, তো ভাবা যায় না। যুবক খুন হয়ে গেল, কে বুঝলো কে বুঝলো না ঠিক ঠিকানা নেই। আগে গণপিটুনি এত অধৈর্য হচ্ছে কেন মানুষ? আইনের প্রতি ভরসা এত হারিয়ে ফেলছে কেন মানুষ? সরকারকে বিবেচনা করতে হবে যে আইনের কোনো শাসন নেই। শাসকের আইন চলতে চলতে এমন হয়েছে যে কেউ আর আইনের উপরে ভরসা করতে চাইছে না। কেন এই অবস্থাটা হচ্ছে? চোর সন্দেহে পিটিয়ে খুন, ঠিক ভুল কে জানলো তার ঠিক ঠিকানা নেই, আইনের কোনো ব্যবস্থা নেই, পুলিশ টুলিশের কোনো কারবার নেই। একেবারে সব মিলিয়ে একটা মাতসার ন্যায় চলছে। বউবাজারের পরে আবার সল্টলেক। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমি জানি না তিনি কিছু বলেছেন কিনা, কিছু বলবেন কিনা, কিছু করবেন কিনা, কিন্তু এটা ক্রমশ যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে আইনের শাসন শেষ হয়ে যাচ্ছে।